আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রৌদ্র দেশে মেঘের বেশে গল্পের 20 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আহমেদ মঞ্জিল। টর্চের আলো পড়ার সাথে সাথে টিনের একটা গেটের দরজায় লেখা আছে লেখাটি। জাহিদ বুঝে গেল এটি সেই বাড়ি। আনহা গুনগুন করে গান গাইছে। জাহিদ দরজা ঠেলার সাথে সাথে কেউ একজন যেন দৌড়ে এলো। জাহিদকে দেখার সাথে সাথে কাছুমাছু করে বলল, আমি সামাদ মিয়া, জাহানারা বেগমের একমাত্র পোলা। জাহিদ বুঝলো লোকটা কেন এইভাবে কথা বলছে। জাহিদ স্বাভাবিক গলায় বলল, জি আমি জিনিয়ার ভাই, মানে এবারের বড় বউর ভাই। বেশি কিছু বলতে হলো না, জিনিয়া দৌড়ে এলো। হোঁচট খেয়েও পড়তো। জাহিদ আতকে উঠে বলল, জুনো পড়বি তো? আনহা চোখ ছোটো ছোটো করে জিনিয়াকে দেখলো। এই তাহলে জুন্য তুন্য মুন্ন? জিনিয়া জাপটে ভাইকে জড়িয়ে ধরল। জাহিদ বোনের মাথায় চুমু খেয়ে বলল, জুনু বাকিরা কোথায়? জিনিয়া কিছু না বলে জাহিদের পকেটে হাত ঢুকিয়ে দিল। দুইটা চকলেট বের হলো, হেসে দিল জিনিয়া। আবার হাত ঢুকালো, আরও দুইটা পেল। আবার সাহস, আবারও হাসলো জিনিয়া। অন্য পকেটে হাত ঢুকালো, এবার আরও কয়েকটা চকলেটস পেল। জাহিদ তার হাতে থাকা ব্যাগ দেখিয়ে দিয়ে বলল, এখানে অনেকগুলো জিনিস আছে, তোর শ্বশুরবাড়ির জন্য এনেছি, আম্মা আনতে বলেছে, দিয়ে দিস। জিনিয়া গাল ফুলিয়ে বলল, চকলেটস আটটা কেন? জাহিদ হেসে ফেললো আর বলল, আমি খেয়েছি, অবসর সময় এগুলো খেতে ইচ্ছে হলো, গালে দিলাম। ওমা দেখি টেস্ট আছে, আরেকটা দিলাম, আবার আর খাইনি। তুই বকবি বলে, স্টেশনে চকলেটস পাবো কই আর? তুই তো আবার যেমন তেমন চকলেটস খাস না। জিনিয়া একগাল হাসে। জাহিদের পাশে দাঁড়ানো তার সমবয়সী মেয়েটাকে দেখিয়ে জিনিয়া এগিয়ে যায়। আনহার গাল ছুঁয়ে বলে, আম্মা তাহলে তোমার কথা বলছিল, কি নাম তোমার? আনহা মিষ্টি হেসে বলল, সিদ্ধাতুল আনহা, বয়স 20, বাড়ি বলবো না। জাহিদ হতবাক। জিনিয়া হেসে দিল কিক করে আর বলল, আচ্ছা বলিও না, তোমার নামটা খুব মিষ্টি। আনহা বলল, তোমার নামটা কিছু বলো, আর তোমার ভাইয়ের নামও, অফিসারের। আনহার কথা শুনে জিনিয়া আবারও হেসে ফেলল আর বলল, আমার নাম ইনসিরাহ তালুকদার, সবাই ডাকে জিনিয়া। ভাইয়ের নাম ইস্তিয়াক তালুকদার, সবাই ডাকে জাহিদ। আনহার চোখ বড় বড় করলো, গলা শর্ট টেনে বলল, মা গো মা, নামগুলো মুখস্থ রাখতে আমার কেমন হবে। জাহিদ দাঁতে দাঁত চেপে বলল, লেখাপড়ায় মেবি প্রচুর ডাল ছিলে। আনহা কোমরে হাত দিয়ে নাক ফুলে তাকালো। জিনিয়া হেসে ফেলল, আনহাকে বলল, চলো আনহা ভেতরে নিয়ে যাই। ভাইয়া এসো, সবাই পাবারণ আগে কর্কশ কণ্ঠে বেশি আসে। বৃদ্ধ জাহানারা পানের রস ফেলে চোখের চশমা ঠিক করতে করতে এগিয়ে আসে। জাহিদকে দেখে চোখ কপালে তুলে বলল, পুলিশ কেন আইছে নাদ বউ? জিনিয়া বৃদ্ধাকে বলল, ইনি আমার ভাইয়া দাদু জাহিদ। জাহিদ সালাম দিল। বৃদ্ধ অনেক ভেবেচিন্তে সালাম নিল। বৃদ্ধ আনহাকে দেখে কপাল কুঞ্জন করলো, লাঠি দিয়ে দেখিয়ে বলল, এইটা কেডা নাদ বউ, তোমার কি বোন ছিল? জিনিয়া কি বলবে খুঁজে পেল না। আনহা চট করে বুড়িকে পা ধরে সালাম করে নিল, জড়িয়ে ধরে বলল, দাদু আপনি আমাকে কি করে চিনবেন? আমি তো জিনিয়ার বান্ধবী, তার বোনও লাগি, বান্ধবী কম বোন বেশি, বছরের 12 মাসের 10 মাস জিনিয়ার বাড়িতেই থাকি, আন্টি আমাকে মেয়ে বলেই ডাকে, তো তাই। বৃদ্ধ সন্দেহান কণ্ঠে বললেন, তার বান্ধবী ভালো কথা, তার ভাইয়ের সাথে কি? আনহার ইচ্ছে করলো এই বুড়িকে লাঠি দিয়ে তাকে বাড়ি দিতে। আনহা হাসি হুসি মুখ করে বলল, তার ভাই আমারও ভাই, ডাহা মিথ্যা কথা। শেষের কথাটা বিড়বিড় করলো আনহা। জাহিদ পিছনে হাত দিয়ে দাঁড়ালো সোজা হয়ে, এইসব কথা সে ভালো করেই শুনেছে, মেয়েটা ডেঞ্জারাস বলতে হবে। বৃদ্ধ লাঠি দিয়ে আনহাকে গুতা মারল আর বলল, এই মেয়ে তোমার গায়ে হলুদ শাড়ি কেন? মনে হচ্ছে তোমার আজকে হলুদ সন্ধ্যা ছিল। আনহা চোখ বড় বড় করে বলে, হায় হায় এটা কি বললেন, হলুদ শাড়ি পরলে কি হলুদ সন্ধ্যা হয়? গ্রামের মানুষ তো আপনি তাই কিছু জানেন না, আমরা শহরেরা এমনি এমনি হলুদ শাড়ি পরি। বৃদ্ধ চেতে বললেন, এই মেয়ে একদম চুপ, আমাকে গ্রাম্য বললা? আমিও শহরে, আমি জানি শহরেরা এমনি এমনি হলুদ শাড়ি পরে, এমনি জিজ্ঞাসা করলাম। আনহা মুখে দেওপাশে দুহাত দিয়ে বলল, ওয়াও দাদু, তার মানে ডিজিটাল, বাহ বাহ।
বৃদ্ধা খুশি হলেন, শাড়ির আঁচলটা নিয়ে মুখের কাছে এনে বললেন, হ আমি ডিজিটাল, সবসময় ভেবে চিন্তা কথা বলবে। আনহা মাথা দুলিয়ে বলল, আচ্ছা। বৃদ্ধ চলে গেলেন। নাহিলা সাহিল এলো। সাহিল জিনিয়ার হাত থেকে ভারী ব্যাগটা নিয়ে নিল আর বলল, আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? যাই দানহাকে দেখিয়ে বলল, এই তো সব অসুবিধা। আনহা গাল ফুলিয়ে সাহিলের দিকে তাকালো। সাহিল হেসে ফেলল আর বলল, জিনি আমাকে এই মেয়ের কথা বলছিল? জিনিয়া বলল, জি, ওর নাম আনহা। সাহিল আনহার কপালে চাপড় মারল আর বলল, চলো বন্ডি, যাই দেশের সময় বকেনি তো? আনহা বিস্মিত, কত সহজে আপন করে নিল সবাই তাকে। আনহা বলল, আমাকে বকবে? আনহাকে? নাহিল দৌড়ে আসলো আর বলল, তুমি শহরে, নইলে তোমার সাথে জমিয়ে দিতাম, আমার গ্রামের মেয়ে পছন্দ, বোকা শোকা মেয়ে, তুমি তো চালাক। হবে না, হবে না বন্ডি, আনহা হাসে। নাহিলের গান টেলে গাল টেনে জাইদের দিকে তাকিয়ে বলে, তোমাকেও তো আমার বড় ভাইয়ের মতোই লাগে ভাইডি, তোমাকেও তো হবে না, হবে না। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। উঠোনের কোণে দাঁড়িয়ে কৌতূহল চোখে চেয়ে থাকা দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এগোতে চাইলেও নাহিলকে দেখে আর এগোলো না, জিনিয়ে ডাক দিল, সোরা এদিকে এসো, আমার ভাইয়ে এসেছে সোরা। সোরা গুটি গুটি পায়ে হেঁটে এলো, আশপাশে তাকালো না। জিনিয়ার নাহিলকে সাহিলকে বলল, শুনছেন, ব্যাগটা সোরাকে দিন। সাহিল সোরাকে ব্যাগটা দিল আর বলল, নাও চাচিকে দাও। সোরা মাথা নাড়ল, জাইদের দিকে তাকিয়ে বলল, পুলিশ? সবাই হেসে উঠল। জিনিয়া বলল, পুলিশ কি ভাগ। জাইদ তার হাত সোরার মাথার উপর দিয়ে চাপকিয়ে বলল, ভয় পেয়েছ? সোরা হেসে দেয়, মাথা নেড়ে বলল, না পুলিশ বাবু। পুলিশ অফিসারকে এইভাবে স্বাভাবিক কথা বলতে দেখে ভয় কেটে গেল তার। নাহিলের দিকে আর চোখে তাকাতেই খেয়াল হলো নাহিল হাসছে, সোরা তাড়াতাড়ি কেটে পড়ল। জাহিদ ঘরে ঢুকতেই জাহেদা ছুটে এলো। জাহিদ সাগর সাহেব আর জাহেদ সাহেবের সাথে কোলাকুলি করে শেষ করে মা বাবাকে দেখে এগিয়ে গেল। শফিক সাহেব জাহিদকে মাথায় হাত বুলিয়ে দিল। জাহেদা বলল, ডিউটি কেমন হয়েছে আব্বা, ছুটি কয়দিনের পেয়েছিস? জাহিদ বলল, বেশি দিন না আম্মা, জুনুর বিয়ের জন্য তো ছুটি নিয়েছিলাম, তাই বেশি পাইনি, আর তোমরা তো জানো আমি না থাকলে কনস্টেবলের কাজে ফাঁকি দেয়। আমাদের কি ছুটি আছে আম্মা? সন্ত্রাসমুক্ত দেশের জন্য রাত দিন আমাদের চোখে ঘুম থাকে না। জুনুর খারাপ লাগবে তাই চলে এসেছি, আমার ডিউটির মতো জুনুরও মন ভালো করাটা আমার অনেক বড় ডিউটি, আমার একটা মাত্র বোন। জায়দা হেসে ছেলের কপালে চুমু আঁকেন, বলেন, ভাই বোনের বন্ধন অটুট থাকুক হাজার বছর ধরে। জাইদ হাসে, মাকে জড়িয়ে ধরে রাখে আর বলে, আমাদের মাথার উপরও ঢাল হয়ে থেকো হাজার হাজার বছর। জাহেদা দেখে জিনিয়ার সাথে হেসে হেসে কথা বলা মেয়েটিকে, কপাল কুঞ্জন হয় তার। জাহিদকে বলে, আব্বা এটাই কি সেই মেয়ে? জাহিদ জাহেদাকে ছেড়ে আনহাকে দেখে বলল, হ্যাঁ আম্মা এটাই সেই মেয়ে। জাহেদা আগাগোড়া দেখে আনহাকে, শফিক সাহেবকে দেখে আনহা কোমরে হাত দিয়ে দাঁড়ায়। ব্রুনা চেয়ে বলে, কি দেখেন? সাগর সাহেব কপাল কুচকে তাকান। শফিক সাহেব হেসে দেয় আর বলে, তোমার নাম কি? আমহা। আনহা হেসে দেয় আওয়াজ করে, হাসতে হাসতে বলে, আনহা, আন হা, আনহা, বুঝতে পেরেছেন? শফিক মাথা দোলায়। আনহা সবাইকে পা ছুঁয়ে সালাম করে নেয়। জাহিদের কাছে যেতে জাহিদ জাহেদার পিছনে গিয়ে দাঁড়ায় এক লাফে। জাহেদা গৃহকুঞ্জন করে তাকিয়ে থাকে, আনহাও জাহেদার মতো করে জাহেদাকে চেয়ে থাকে। জাহেদা ব্রুনা চেয়ে জিজ্ঞাসা করে, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো? আনহা চোখমুখের ভঙ্গি এবার পাল্টে যায়, সরল ভঙ্গিতে তাকিয়ে থাকে সে। জাহিদের দিকে একবার তাকায়। জাহেদা আনহাকে নিরুত্তর দেখে আবারও জিজ্ঞাসা করে, পালিয়েছ? এই মেয়ে কথা বলছো না কেন? আনহা ভীত সন্ত্রস্ত চেহারায় চেয়ে থাকে জাহেদার দিকে, কোনো উত্তর দেয় না। জিনিয়া জাহেদার কাছে চলে আসে আর বলে, আম্মা ওরা তো অনেক দূর থেকে এসেছে, আগে খেয়ে দে একটু রেস্ট নিক, তারপর না হয় কথা হবে। জাহেদা ভেতরে ঢুকে যায় জাহিদকে নিয়ে। জিনিয়া আনহাকে নিয়ে যায় ভেতরে, সোরার রুমে আনহার থাকার ব্যবস্থা করে। কিছুক্ষণ ব্যবধানে তারা দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি করে। আনহা জানতে পারে সোরা দ্বাদশ শ্রেণীতে পড়ে। কত ছোট, আনহা বলল, তুমি তো এখনো পুচকি, আমি তোমার দুই বছরের বড়। সোরা হেসে হেসে বলল, তাইলে আমি তোমাকে আপা ডাকবো? আনহা খুশি হলো আর বলল, ঠিক আছে, জিনিয়াকে কি ডাকো? সোরা বলল, ভাবি ডাকি, বড় দাবায়ের বোনা তাই। আনহা ঘুরে ঘুরে পুরো ঘর হাঁটলো আর বলল, মাটির ঘর আসলেই সুন্দর, মায়ের মুখে শুনেছি আমার বাড়িও বাবার বাড়িও নাকি মাটির ঘর ছিল, কিন্তু আমি কখনো দেখিনি। সোরা জিজ্ঞাসা করলো, তোমার মা বাবা কোথায়? আনহা কেঁপে ওঠে সামান্য প্রশ্নে, মা বাবা?
আনা বেবির করে আমার মাই আমার বাবা। আমার বাবাকে আমি কোনো দিন দেখিনি। মায়ের কিছু মনে পড়ে না, তাই বলতে পারে না কিছু। যখন মনে পড়ে তখন একটু একটু করে বাবার কথা বলে কাঁদে। বাবা মাকে দেখতে পারতো না। সোরা জিজ্ঞাসা করলো, তোমার মায়ের কিছু মনে পড়ে না কেন আপা? আনহা কণ্ঠ কাঁপে, কাঁপা কাঁপা কণ্ঠে আনহা উচ্চারণ করলো, আমার মা মানসিক ভারসাম্যহীন, আমার মা মাঝে মধ্যে আমাকেও চেনে না। সোরার বুক কাঁপে, তোমার মা তোমাকেও চেনে না? আনহা ঘন ঘন মাথা নেড়ে বলে, ডাক্তার দেখিয়েছিলাম একবার টিউশনের টাকা জমিয়ে, ডাক্তার বলেছেন মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, প্রায় 2 লাখের মতো, অনেক সেবা যত্ন লাগবে, কিন্তু আমি মাকে কোনোটাই দিতে পারি না, না সেবা না চিকিৎসা। টিউশনি দুটোও গেল। সোরার কৌতূহল আরও বাড়ল, তুমি পালিয়ে এসেছো কেন তাহলে? তোমার মা এখন কোথায়? আনহা প্রসঙ্গ পাল্টাতে বলো, বই না আমার খুব খিদে পেয়েছে জানো? সোরা লাফ দিয়ে খাট থেকে নামে, আপা তুমি কল্পারে আসো মন্তবে, আমা এখনই চুলা থেকে গরম ভাত নামিয়েছে, দেশি মুরগি রান্না করছে, জালে জালে আলুর ভর্তা আর ডাল রান্না করছে, খাবে চলো। সোরা বলল, ওয়াও সব তো দেশি দেশি, কত দিন খাই না, মাও হোটেলের কিনা খাবার মা খেতেই চায় না। সোরা বলল, মন খারাপ করো না আপা, তোমার মাকে নিয়ে একদিন এসো, আমার আম্মার হাতের রান্না সবাই পঞ্চমক, বড় চাচা তো মাকে সেরার রাঁধুনি উপাধি দিছে, আম্মার হাতের রান্না খেয়ে তুমিও বলবে দেখো। আনহা হাসে, দুজন কলপারে যায়। আনহা মুখে পানি দিতে থাকে আর বলে, সবার সাথে একসাথে খাবো, সবার সাথে বসে একসাথে খেতে কি মজা। সোরা হাসলো আর বলল, আচ্ছা আপা সবাই এমনিতেই খেতে বসবে। আনহা মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে বলল, এই অফিসার কোথায় গাপটি মেরে বসে আছে বলো তো, আর দেখি না তাকে। সোরা হেসে ফেললো আর বলল, পুলিশবাবুকে তুমি ভয় পাও না বুঝি? আনহা হো হো করে হাসে আর বলে, পুলিশবাবু আমাকে ভয় পায়। সোরা অবাক, পুলিশকে ভয় পায় না? সে তো খুব ভয় পায়, পুলিশরা কীভাবে মারে? ওরে বাপ। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফরেস্ট স্টোরির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।